আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক ভালো আছেন। যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমাদের আজকের ভিডিও। আমি ফারুনস্বরূপ আর আপনারা দেখছেন সবুজ সেবা 2.0। আর আমাদের আজকের ভিডিওর বিষয় হচ্ছে যে কিভাবে আমরা জাম গাছের জোড় কলম করবো। তো এর আগের ভিডিওতেও আমরা জাম গাছের জোড় কলম সম্পর্কে অনেক তথ্য আপনাদের দিয়েছি। তো আজকের ভিডিওটা একটু ভিন্ন, কারণ আমরা আজকে জাম গাছের সাইড কলম করব। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা, সর্বপ্রথম আপনাদের তো একটা রুট স্টক বেছে নিতে হবে, মানে জাম গাছের। আর এমন টাইপের তিনটা জিনিসের প্রয়োজন হবে। দেখতে পাচ্ছেন যে আমি একটা সায়ন নিয়েছি, সুন্দর একটা সায়ন, সুস্থ সবল একটা সায়ন নিয়েছি, সুস্থ সবল রুট স্টকের পাশাপাশি। আর নিয়েছি প্লাস্টিক ফিতা, আর নিয়েছি একটা ধারালো ছুরি। তো চলুন আমাদের আজকের কলমটি তৈরি করা যাক। প্রথমে দেখতে পাচ্ছেন যে ডালটির পাতা মুক্ত করেছি, এবং আমি এখন আরও কিছু পাতার এই যে বাড়তি অংশ ছিল, সো বোটা অংশ, সেগুলো পরিষ্কার করে দিচ্ছি। তো আমাদের রুটি স্টকটা কিন্তু মোটামুটি পরিষ্কার, আর দেখতে পাচ্ছেন যে ডালটি কিন্তু সুস্থ সবল রয়েছে। আমাদের গাছটি হচ্ছে এই মূল গাছটির আমি শাখার সাথে জোড় কলম করছি, ভবিষ্যতে ওটাতেও জোড় কলম করা হবে। তো এখন যেহেতু আমরা এখানে গ্রাফটিংটা করতে চাচ্ছি, তো প্রথমে আমাদের জানে রাখা ভালো যে আমরা এটা সাইড গ্রাফটিং করছি। তো আমরা এই অংশে সাইড গ্রাফটিংটা করব, আর এইখান থেকে এটা কেটে ফেলাই দেবো। তো চলুন কাজটা করা যাক। বন্ধুরা, দেখতে পাচ্ছেন যে জাম গাছের যে ডালটি আমি নিয়েছি, সেই ডালটির ভিতরে এখন গ্রাফটিং করব। তো এই অংশে আমাদের গ্রাফটিংটা করতে হবে। তো এইভাবে করে আপনারা ধরে নেবেন, আর এই ডালটির এখানে আমরা একটা পয়েন্ট যোগ করব। তো এইভাবে করে আমরা পয়েন্টটা যোগ করছি। দেন ওপর থেকে আমরা যে ক্যাম্বিয়াম লেয়ার অংশটা আছে, তো সেটা তুলে ফেলছি। তো দেখতে পাচ্ছেন যে আমরা ক্যাম্বিয়াম লেয়ারটা তোলার জন্য ধারালো ছুরির সাহায্যে আমরা এই কাজটা করছি। তো ক্যাম্বিয়াম লেয়ার তোলার সময় একটু খেয়াল রাখবেন যেন আপনাদের হাতে কোনো আঘাত প্রাপ্ত না হয়, ছুরির সাহায্যে সুন্দরভাবে তোলার চেষ্টা করবেন। তো আমাদের ক্যাম্বিয়াম লেয়ারটা কিন্তু আমরা তুলে ফেলেছি। তো এবার জাস্ট আমাদের এখান থেকে কেটে ফেলাই দিতে হবে, ঠিক এইভাবে। তো এভাবে কেটে ফেলাই দেওয়ার পরে আমরা উপরের অংশটুকু একটু পরিষ্কার করে নিচ্ছি, মানে সমান করে নিচ্ছি। তো এখন কিন্তু প্রায় আমাদের গ্রাফটিংটা করার জন্য এই ডালটি প্রস্তুত। ধরো এবার আমাদের সায়নটি কাটার পালা। তো সায়নটা আমাদের নিচের অংশ আগে কেটে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন যে আমরা সায়নটা কেমন নিয়েছি, সায়নটা দুটা পাতা ছিল, সেই দুটা পাতা আমি কেটে ফেলে দিচ্ছি। দেন সায়নটা কিন্তু দুটা কুশি ফুটবে ফুটবে ভাব এমন সায়ন নিয়েছি। সায়ন নির্বাচনের ক্ষেত্রে আপনাদের একটু সাবধান থাকতে হবে যে কেমন টাইপের সায়ন আপনারা নির্বাচন করছেন। তো এইবার আমরা সায়নের ওপরের অংশের পাতার বোটাটা এবং ওপরের সায়নের এই অংশটা সাইজ করে নিচ্ছি। তো আমাদের মোটামুটি কিন্তু সাইজ করা হয়ে গেছে। তো এবার জাস্ট হাতের এখানে বসে আম গাছে যেভাবে গ্রাফটিং করতে। তো বন্ধুরা, এবার আমরা সায়নটা সুন্দর করে কেটে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন যে সায়নটা আমরা এইভাবে করে কেটে দেবো, ঠিক আছে? জাস্ট এইভাবে করে আমরা কেটে নিব। তো এইভাবে করে আপনারা কেটে নেবেন। আর সায়নটার কাটার সময় খেয়াল রাখবেন যেন সায়নটা নষ্ট না হয়ে যায়। তোমাদের সায়নটা কিন্তু কাটা হয়ে গেছে। তো এবার জাস্ট আমরা কী করতে হবে, এটা আমাদের এখানে ফিক্স করতে হবে, ঠিক আছে? তো চলুন এটা ফিক্স করা যাক। তো আমাদের কিন্তু এই সায়নটা সুন্দরভাবে আমরা কেটে নিয়েছি, আর সায়নটা এখানে ফিক্স করলে দেখতে পাচ্ছেন যে আমরা যে পয়েন্টটা তৈরি করেছিলাম, তো সেই পয়েন্ট আমাদের নিচের অংশ এবং ওপরের অংশে যে কাটিংটা করে, তো সেটা কিন্তু পুরোপুরি মিলছে। তো এইভাবে করে আপনারা কিন্তু মিলিয়ে দিবেন, তাহলে কিন্তু আপনাদের গ্রাফটিংটা সফল হবে। তো গ্রাফটিং সফলতার এটা একটা কারণ বলতে পারেন। এই পর্যায়ে আমাদের প্লাস্টিক ফিতা দিয়ে বাঁধাই করতে হবে। তো দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু একটা সুন্দর প্লাস্টিক ফিতা নিয়েছি, ফিতাটা আমি এখন এখানে পেঁচিয়ে দিচ্ছি। তো ফিতা দিয়ে বাঁধাই করার সময় খেয়াল রাখবেন যেন আপনার সায়নের যেই কাটা অংশ আছে বা গোড়ার অংশে যেন কোনো আঘাত না প্রাপ্ত হয়। তো এইভাবে করে আপনারা জাস্ট সুন্দর করে এটা বাঁধাই করে দিবেন, তাহলে দেখতে পারবেন যে আপনাদের যে গ্রাফটিংটা আপনারা করেছেন, সেই গ্রাফটিংটা খুব সুন্দর হবে। আপনারা বাঁধাই করার পাশাপাশি গ্রাফটিংটা কিন্তু সফলতার হার আপনারা বৃদ্ধি করতে পারছেন। তো জাস্ট এইভাবে করে আপনারা এই গ্রাফটিংটা করার ক্ষেত্রে একটু নজর দিবেন যে গ্রাফটিংটা যেভাবে করেন না কেন, গ্রাফটিংটা আপনাদের এই সূত্র, যে সূত্রটা আমি দেখালাম আজকে, সেই সূত্রটা আপনারা অবশ্যই অ্যাপ্লাই করেন বাসায়, আর তাহলে দেখছেন যে আপনাদের কিন্তু গ্রাফটিংটা সফল হবে। আর একটা কথা খেয়াল রাখবেন যে পলিসিন ফিতা দিয়ে যখন বাঁধাই করবেন, তখন এই যে ওপরের অংশে দেখতে পাচ্ছেন যে ওপরের অংশে দুটা চোখ আছে, সেই দুটা চোখ আপনাদের খেয়াল রাখতে হবে যে দুটা চোখ যেন কোনো মতেই ঢেকে না ফেলেন আপনারা। তাহলে কিন্তু আপনাদের যে গ্রাফটিং আছে, সেই গ্রাফটিংটার কুশি বের হবে না, আর কুশি না বেরোলে কিন্তু আপনাদের গ্রাফটিংটা পুরোটাই মিস্টেক হবে। তো আর কিছুটা প্লাস্টিক যদি আপনাদের এইভাবে করে বেঁচে থাকে, তাহলে কী করবেন, জাস্ট নিচের দিকে নিয়ে আসবেন এবং এইখানে এই গিট্টু দিয়ে এটা বাঁধাই করে দিবেন, জাস্ট এইভাবে করে, ঠিক আছে? আর আপনারা খেয়াল রাখবেন যেন পানি প্রবেশ না করে করতে পারে, সেইভাবে করে আপনারা প্লাস্টিক ফিতা দিয়ে বাঁধাই করার চেষ্টা করবেন। তাহলে আশা করছি আপনাদের এই জাম গাছে গ্রাফটিং করে আপনারা সফল হতে পারবেন। আর আপনারা যারা জাম গাছে গ্রাফটিং করে এখনও সফল হননি, তারা এই ভিডিওটা পুরোপুরি সম্পূর্ণ না স্কিপ করে দেখলে অবশ্যই বুঝতে পারবেন যে জাম গাছে গ্রাফটিং করার পরে গ্রাফটিং কতদিন পরে সফল হয়, সেটার ভিডিও আমরা অবশ্যই নিয়ে আসবো, আর সেটা শর্ট আকারে। তো দেখতে পাচ্ছেন যে আমাদের গ্রাফটিংটা কিন্তু পুরোপুরি কাজ শেষ। তো বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের এই ভিডিওটা, সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই জিজ্ঞাসা করবেন, আমাদের কমেন্ট বক্স আপনাদের জন্য সর্বদা খোলা থাকবে। তো ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক করে দিবেন, আর দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই কামনা করে শেষ করছি আমাদের আজকের ভিডিও। ধন্যবাদ সবাইকে।